করোনা ভাইরাসে কৈলাসহর মহকুমায় তীব্র আতঙ্ক। দ্বিতীয় পর্যায়ে নতুন করে 2021 সালে এই প্রথম ঊনকোটি জেলার কৈলাসহরে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। বুধবার দুপুরে ঊনকোটি জেলার কৈলাসহরে সিএমও অফিসে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার চিকিৎসক শঙ্কর শুভ্র দেবনাথ ওনার নিজ চেম্বারে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে 2021 সালে এই প্রথম কৈলাসহরে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত 5 এপ্রিল কৈলাসহরে গোবিন্দপুর এলাকায় দুইজন করোনা আক্রান্ত হয়েছেন এবং 7 এপ্রিল বুধবার সকালে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনজনই হোম আইসোলেশনে রয়েছেন। উনি আরও জানান যে গোবিন্দপুরের দুইজন সাম্প্রতিককালে বিশাখাপত্তনম থেকে আসার পর কৈলাসহরের আরজিএম হাসপাতালের আরটিপিসিআর টেস্ট পজিটিভ পাওয়া যায়। 19-এর প্রকোপ সারা দেশেই এখন বেড়ে চলেছে। বিভিন্ন রাজ্যগুলো নতুন করে পজিটিভের কেস বাড়ছে, আমাদের রাজ্য তার ব্যতিক্রম নেই। ঊনকোটি ডিস্ট্রিক্টে আমাদের এখন পর্যন্ত 3টে অ্যাক্টিভ কেস আছে পজিটিভ। প্রথম দুটো কেস ধরা পড়েছিল 5 তারিখ এপ্রিলে গোবিন্দপুরে এরিয়াতে, ট্রাভেল হিস্ট্রি আছে, ভাইজাগ থেকে এসেছিল। তারপর সিমটম থাকাতে আরজিএমে টেস্ট করা হয়, অ্যান্টিজেনে পজিটিভ এসেছে এবং তার কন্ট্যাক্টস যে স্যাম্পলগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করেছি, সেগুলোর রেজাল্ট আজকের মধ্যে বেরিয়ে যাবে। এবং আজকে সকালবেলা আরেকটা পজিটিভ কেস পাওয়া গেছে, দিল্লি থেকে এসেছিলেন উনি। উনি এখানকার বাসিন্দা নন, দিল্লির, তো এখানে অফিসিয়াল কাজে এসেছেন এবং তার সিমটম ছিল বলে তার টেস্ট করা হয় এবং পজিটিভ আসে। এই তিনজন পেশেন্টেরই স্থিতিশীল আছে অবস্থা, হোম আইসোলেশনে আছে এবং তাদের কন্ট্যাক্টসগুলোকে যথাসম্ভব তাড়াতাড়ি আমরা স্যাম্পল টেস্ট করিয়ে নেব। এখন দেখা যাচ্ছে যে নতুন করে আবার কোভিডের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তার জন্যে আমাদেরকে আরও সচেতন হতে হবে। আমাদের এখন মাস্ক কেউ পরাচ্ছে, মাস্ক পরা ছেড়ে দিয়েছি, যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেগুলো আমরা মেনে চলছি না, সেটা প্রচণ্ড দুর্ভাগ্যজনক। সবার কাছে একটাই অনুরোধ থাকবে এবং টেস্ট করানোর ক্ষেত্রেও যথেষ্ট একটা উদাসীনতা মানুষের কাজ করছে, তো সবার কাছে আবার অনুরোধ থাকবে যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেগুলো আমরা আগে মেনে চলতাম, মাস্ক পরা, বারবার হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সোশ্যাল গ্যাদারিং যেটা আছে সেগুলোকে অ্যাভয়েড করা, সেগুলোকে আবার আমাদের মেনে চলতে হবে। আর টেস্ট অবশ্যই আমাদের করাতে হবে, যদি আমাদের কোনো সিমটম থাকে, যদি আমরা বাইরে থেকে ট্রাভেলের হিস্ট্রি থাকে, তাতে যত সম্ভব তাড়াতাড়ি আমরা আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো আমাদের টেস্টিংয়ের ব্যবস্থা আছে, আরটিপিসিআর অথবা অ্যান্টিজেন সেগুলো আমরা করিয়ে নিতে হবে। তো জনগণ বা সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে কোভিডকে আবার হালকাভাবে নেবেন না, কারণ আমরা প্রথম ধাক্কাটা কাটিয়ে ওঠার সাথে সাথে এখন যদি আবার নতুন করে প্রকোপ বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের আরও বেশি অসুবিধার সম্মুখীন হতে হবে। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেগুলো আছে সেগুলো সবাই মেনে চলুন, মাস্ক পরুন, ভিড় যথাসম্ভব জায়গা এড়িয়ে চলুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, হাত ধোয়ার অভ্যাসটা যেটা আমরা করেছিলাম বা স্যানিটাইজার ব্যবহারের অভ্যাসটা সেটাকে চালু রাখুন, এবং যদি কারোর জ্বর সর্দি কাশি বা এআরআইয়ের সিমটমগুলো দেখা যায় বা কেউ বাইরে থেকে আসে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করিয়ে নেবেন। সবার কাছে অনুরোধ থাকলো, সবাই মিলে আমরা কোভিডকে প্রতিহত করতে পারবো। এক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র ঢিলেমি দেওয়া চলবে না, আমাদের একটু ঢিলেমি ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হতে পারে, এই সতর্কবাণী সবার মেনে চলা দরকার। বর্তমানে আজকের ডেটে মানে 7 এপ্রিল পর্যন্ত মানে এখন পর্যন্ত কৈলাসহর কতজন পজিটিভ? 2,187 জন পজিটিভ আছে। মানে এটা কি আমাদের প্রথম থেকে একদম প্রথম থেকে ফার্স্ট কেস থেকে এখন পর্যন্ত 2,187 জন পজিটিভ আছে। আর এই দ্বিতীয় পর্যায়ে আমরা কতজন এখন হলো? এই ইদানিং এপ্রিলের 5 তারিখ থেকে আজকে পর্যন্ত 3টে পজিটিভ কেস ডায়াগনোসিস হয়েছে, সবাই হোম আইসোলেশনে আছে, স্থিতিশীল আছে, আমরা ফলো আপ করছি, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, শারীরিক অবস্থার অবনতি হয়, তবে আমরা হসপিটালে শিফট করার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।